সকলকে পিক্সেল ট্র্যাভেল অ্যান্ড লিভিংয়ে। আপনারা জানেন আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার নানান খুঁটিনাটি তথ্য দিয়ে থাকি। আজকের পর্বে আপনাদেরকে জানাবো কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ সম্পর্কে। সঙ্গে থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্র্যাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। 1834 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সংস্থাটিতে দেশ বিদেশের কয়েক হাজার গ্রন্থ ও সাময়িক পত্রিকা সংগৃহীত আছে, যার অনেকটাই এখন দুষ্প্রাপ্য। তবে বঙ্গীয় সাহিত্য পরিষদকে শুধু গ্রন্থাগার বললে ভুল হবে, কারণ এর দোতলায় রয়েছে রাজা রামমোহন রায়, ভগিনী নিবেদিতা ও বিদ্যাসাগরের সংগ্রহশালা। এছাড়াও প্রতিনিয়ত এখানে নতুন নতুন বিষয়ের গবেষণার কাজ হয় ও প্রকাশনার কাজও হয়ে থাকে। 234/1 APC রোডের এই বাড়িটা বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিন দুপুর 1টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে। দ্রষ্টব্য, এখানে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা এখানকার গ্রন্থাগারে পড়াশুনো করতে পারবেন, যদিও অনুমতি সাপেক্ষ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ মানিকতলার পূর্বের স্টপেজেই অবস্থিত, তাই রেলপথে যেখান থেকেই আসুন না কেন, শিয়ালদহ স্টেশনে নেমে সেখান থেকে প্রচুর বাস রয়েছে সাহিত্য পরিষদ যাওয়ার জন্য। নিকটবর্তী মেট্রো স্টেশন হচ্ছে গিরিশ পার্ক, শোভাবাজার, শ্যামবাজার। এই তিনটি স্টেশন থেকে সাহিত্য পরিষদ যেতে বাস ও অটোর সুবিধে রয়েছে। এছাড়া সড়ক পথে যেতে হলে শ্যামবাজারগামী অথবা শিয়ালদহগামী যে কোনো বাসই সাহিত্য পরিষদ নামতে হবে। আজ তবে এ পর্যন্তই, আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করুন। আর আমরা আছি অল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, সো নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং টুইটার ফলো করুন। ধন্যবাদ।